জীবনটা খুব ছোট, তাই হাসো এমনভাবে যেন কষ্ট তোমার কাছে এসে আনন্দ পায়। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভূতি তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। অন্যরা কি ভাবল সেটা তোমার দেখার বিষয় নয়, তুমি নিজের কাছে ঠিক থাকলে একদিন তোমার সব ঠিক হয়ে যাবে। যদি তুমি সবার ভালো করো, তবে সেই ভালো কর্মের ফল তোমার জীবনকে আলোকিত করবে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে অনেক ভালোবাসাকে শেষ হয়ে যেতে দেখেছি আমি। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। স্টেটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠার পরিবেশের শিক্ষা থেকে। যারা সবাইকে মেন্টাল সাপোর্ট দিতে জানে, মন খারাপের দিনে তারা নিজেরাই কারো কাছ থেকে সাপোর্ট পায় না। অতীতের দুঃখ কষ্টগুলোকে ভুলে গিয়ে বর্তমানে মন দাও, সব যন্ত্রণা ভুলে যাও, কিন্তু যেখান থেকে যা অভিজ্ঞতা হয়েছে তা কখনোই ভুলে যেও না। বিশ্বাস ভেঙে যাওয়াটা ঠিক একটা চকলেট গলে যাওয়ার মতো, তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন, সে কখনোই তার আগের রূপে ফিরবে না। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, আর বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। অল্প বয়সে কাউকে পাবার আশায় নিজের জীবন নষ্ট করো না, তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। হাই কথাটা সবাইকে বলা যায়, কিন্তু ওই কথাটা সবাইকে বলা যায় না। ওই কথাটার মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে, যেটা শুধু স্পেশাল মানুষগুলোকেই বলা যায়। একটা কথা কি জানো তো, বদলে যাওয়াটা সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ জানতে চায় না। নিভে যাওয়ার ইচ্ছে থাকলে কারোর জীবনের আলোর প্রদীপ হয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা কখনোই ভুলতে পারে না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ একটা কথা সবসময় মনে রাখবেন, এই স্বার্থের পৃথিবীতে আপনার খেয়াল আপনাকেই রাখতে হবে, অর্থাৎ আপনার খেয়াল নিজে অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।